ইকো পার্কে আমরা যেটা মূলত দেখাতে চাই হচ্ছে প্রকৃতিকে। তারই মধ্যে একটি ছোট্ট জায়গায় বাংলার গ্রাম গড়ে উঠেছে। অনেকেরই ধারণা আজকালকার ছেলেমেয়েরা সুপার মার্কেটে চিকেনের কথা জানে, ভেজিটেবলসের কথা জানে, কিন্তু বাংলার গ্রাম কীরকম দেখতে হয়, ধান কী করে ফলন করা হয়, সর্ষে কখন ফলে, এই সব খবর রাখেন না। সেটার জন্য 3 একর জায়গা নিয়ে এখানে বাংলার গ্রাম করা হয়েছে, যেটার অভাব ছিল। অনেকেই আমাদের জিজ্ঞেস করেছে, একটা খাবার জায়গা নেই গ্রাম বাংলা দেখতে এসে, গ্রাম বাংলায় কিছু খাবো না, সেই ভাবনা থেকে এখানে ধামসা রেস্টুরেন্ট হয়েছে। এবং এই ধামসা রেস্টুরেন্ট, ধামসা হচ্ছে অতিকায় অনেকটা তবলার মতো, বায়ার মতো, সে বিরাট বিরাট ধামসায় যে ট্রাইবালরা তাদের বার্তা এই গ্রাম থেকে সে গ্রাম তত আগেকার দিনে দিত, তার মধ্যে এই ছোট্ট রেস্টুরেন্টটা গড়ে উঠেছে। এবং এর চতুর্দিকে যে বসার জায়গা হয়েছে সেটাও ন্যাচারাল কাঠের, উত্তরবঙ্গ শাল বন থেকে বন দপ্তরের সহায়তা নিয়ে সেটা এখানে আনা হয়েছে। সত্যিকারের শীতলপাটি, সত্যিকারের আলপনা, সাঁওতালিদের ট্রাইবাল ডান্স এবং তাদের মডেল। এবং পুরোপুরি যে মেনু করা হয়েছে সেটাও ট্রাইবাল। এখানে বীরভূমের বেলের মোরব্বা আছে, এমনকি পোস্ত দিয়ে মুড়িও আছে। সুতরাং আমরা মনে করছি এটা খুব পপুলার হবে। এবং গ্রাম বাংলা এবং আমাদের আদিবাসী যারা আছেন পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, এইসব জায়গার তাঁদের লাইফস্টাইলটা খানিকটা অনুধাবন করার জন্য বাংলার গ্রাম এবং ধামসা, দ্য ট্রাইবাল কিচেন এখানে আসতেই হয়।